বর্তমান বিশ্বায়নের যুগে এক জায়গা থেকে আরেক জায়গায় বা অন্য কোনো দেশে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। প্রতিদিনই বহু মানুষ পাড়ি জমায় এক দেশ থেকে আরেক দেশে। জানলে আশ্চর্য হতে হয়, প্রাণী জগতেও রয়েছে এমন বিস্ময়কর এবং অদ্ভুত দেশান্তরে যাওয়ার ঘটনা, যা নিয়ে এখনও রয়েছে কিছু প্রশ্ন, কিছু রহস্য। এই পর্বে আপনারা জানবেন ক্রিসমাস দ্বীপের লাল কাঁকড়াদের বিষয়ে। আর আমাদের নতুন ভিডিওর আপডেট জানতে অবশ্যই বেল আইকনে প্রেস করুন। ভারত মহাসাগরের বুকে ছোট একটি দ্বীপ ক্রিসমাস আইল্যান্ড। অস্ট্রেলিয়ার শাসনাধীন এই দ্বীপে মানুষের সংখ্যা 2000-এরও কম। সাধারণত অক্টোবর থেকে নভেম্বরে এখানে দেখতে পাওয়া যায় অদ্ভুত একটি ঘটনা। লাখ লাখ লাল কাঁকড়ায় ঢেকে যায় শহরের ঘরবাড়ি, রাস্তাঘাট, সবকিছু। অবশ্য শহরের দখল নেয় না কাঁকড়ারা। খুব দ্রুতই শহর পেছনে ফেলে কাঁকড়ার ছাঁক পৌঁছে যায় সমুদ্র সৈকতে। এখানে সমুদ্রের পানিতে ডিম ছাড়ে নারী কাঁকড়ারা, আর মাসখানিকের মধ্যে দলে যোগ হয় আরো অগুন্তি সংখ্যক সদ্য জন্মানো লাল কাঁকড়া। ক্রিসমাস দ্বীপের জঙ্গলে আর্দ্র আবহাওয়ায় অভ্যস্ত লাল কাঁকড়া সাধারণত 4.5 ইঞ্চির মতো দীর্ঘ হয়। পুরুষ কাঁকড়ার শরীর এবং তারা নারী কাঁকড়া অপেক্ষা বড় হয়। সূর্যের তাপ থেকে বাঁচার জন্য এরা মাটিতে গর্ত খোঁড়ে এবং সারা বছর ধরে ওই গর্তেই বাস করে। প্রজনন মৌসুম ছাড়া এই কাঁকড়ারা একাকী থাকতেই অভ্যস্ত। বছরের পুরো সময়টাই এরা জঙ্গলের ভেতর স্যাঁত স্যাঁতে জায়গায় থাকলেও অক্টোবর নভেম্বর মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথেই গর্ত থেকে বেরিয়ে আসতে থাকে কাঁকড়ার দল। জঙ্গল এবং লোকালয় পেছনে ফেলে কাঁকড়াদের সমুদ্র সৈকতে পৌঁছাতে সাধারণত 1 সপ্তাহের মতো সময় লাগে। এ সময় ক্রিসমাস দ্বীপের রাস্তাঘাট লাল কাঁকড়ায় ভরে যাওয়ায় বন্ধ রাখতে হয় অনেক রাস্তাঘাট। অবশ্য স্থানীয় মানুষজন চেষ্টা করেন কাঁকড়াদের চলাচলের পথ নির্বিঘ্ন রাখতে। পুরুষ কাঁকড়ারা সৈকতে পৌঁছে যায় নারী কাঁকড়াদের আগেই। সৈকতের বালুতে গর্ত খুঁড়ে নারী সঙ্গীর অপেক্ষায় থাকে তারা। নারী সঙ্গীর সাথে মিলিত হবার পর পুরুষ কাঁকড়ারা ফের জঙ্গলে চলে যায়। 2 সপ্তাহ পর নারী কাঁকড়ারা গর্ত ছেড়ে বেরিয়ে আসে এবং সমুদ্রের পানিতে ডিম ছাড়ে। এরপর একে একে জঙ্গলে ফিরে যায় নারী কাঁকড়ার দল। সাধারণত 3 থেকে 4 সপ্তাহ পরেই ডিম থেকে বেরিয়ে আসে সদ্য জন্মানো খুদে খুদে লাল কাঁকড়া। আর এক অদ্ভুত উপায়ে সৈকত ছেড়ে দ্বীপের কেন্দ্রে আর্দ্র জঙ্গলে নিজের আবাস খুঁজে নিতে দলে দলে রওনা হয় এরাও। 9 দিনের মাথায় পূর্বপুরুষের জঙ্গলে পৌঁছে যায় শিশু কাঁকড়ারাও। আর 4 থেকে 5 বছর পর যখন এরা প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে, কোনো এক অমোঘাকর্ষণে এরাও গর্ত ছেড়ে বেরিয়ে পড়ার জন্য তৈরি হয়। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।